হ্যালো আসসালামু আলাইকুম শিবন আহমেদ অনলাইনটা আজেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তার করি সকলেই ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় আমার ফ্যাম বেল এবং কি আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আজকের ভিডিওর বিষয়টি কি আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে ফ্রিজের বডি কেন হয় অর্থাৎ ফ্রিজের মধ্যে কারেন্ট কেন হয় ফ্রিজে কারেন্ট কেন হয় সেগুলো আজকে আমি আপনাদেরকে শেখাবো এবং কি কারেন্ট হলে আপনারা কি করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর থেকে শিখিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স আরেকটু কথা বলে নিচ্ছি এই ভিডিওটি আমাকে অনেকে করার জন্য রিকোয়েস্ট করেছে অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে ফ্রিজে বডি কেন হয় বা ফ্রিজে হাত দিলে শর্ট কেন করে অর্থাৎ ফ্রিজে যদি বডি হয়ে থাকে তাহলে ফ্রিজে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে শর্ট করবে ইলেকট্রিক যে শর্ক রয়েছে সে শর্ক করবে এতে করে মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং কি আপনার জীবনহানিও ঘটতে পারে সুতরাং এই ফ্রিজের বডি কেন হয় ফ্রিজের কারেন্ট কেন হয় বা ফ্রিজে হাত দিলে শর্ক কেন করে সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং কি এমন হলে আপনারা কি করতে পারেন বা কি করলে এর সমাধান হবে সেটাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো একটি ফ্রিজের কাছে আমি আপনাদেরকে নিয়ে যাবো তো এটা দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমি আপনাদের করে নেব যারা আমার চ্যানেলে এখনও নতুন হিসেবে জয়েন করেছেন এখনও সাবস্ক্রাইব করে নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান সেজন্য অবশ্যই আপনারা বেল আইকনটি চেপে দিবেন তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের ফ্রিজের কাছে সম্মানিত বিওয়ার্স একটি ফ্রিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত এরপর আমি এর কারণগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কেন আসলে বডি হয় বা ফ্রিজের মধ্যে কারেন্ট হয় তো এটি ফুল একটি ফ্রিজ আমি আপনাদেরকে প্রথমে ফুল বিউটি দেখে নিলাম একটি ফ্রিজের আমি উপর পর্যন্ত আবার উপরের দিকে চলে যাচ্ছি সম্মানিত বি এই হচ্ছে একটি ফ্রিজ ফ্রিজ আসলেই যখন এরকম একটি ফ্রিজ আপনাদের বাসায় অবশ্যই রয়েছে তো ফ্রিজটি যখন দেখা যাচ্ছে আপনারা এইভাবে হাত দিয়ে ফ্রিজটিকে দরজাটি খুলেন বা দরজাটি বন্ধ করেন বা ফ্রিজে অন্য কোনো জায়গায় কোনো কারণে আপনার টাচ লাগে বা ফ্রিজে কখনো ময়লা হয়েছে আপনাকে পরিষ্কার করতে হয় বা আপনি পরিষ্কার করে থাকেন তো তখন হঠাৎ করে আপনাকে শক করে অর্থাৎ ইলেকট্রিক যে শখটি রয়েছে সেই ইলেকট্রিক শখ আপনাকে অনেক সময় করে বা আপনি হাত দিলেই এক ধরনের কারেন্ট এখানে কারেন্টও অর্থাৎ কারেন্টটি স্পর্শ করলে যে যেরকম শরীরের মধ্যে এক ধরনের ঝাঁকুনি বা ঝিঝি করে সেরকম ঝিঝি করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বডি হয়েছে এই বডিটি আসলেই কিভাবে হলো বডি হওয়ার প্রধান যে একটি কারণ যে কারণটি আসলেই অনেক টেকনিশিয়ান বা অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা জানে না এই বডি হওয়ার কারণটি কি এই বডি হওয়ার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ যে কারণটি বা প্রথম এবং কি প্রধান যে কারণটি সেটি হচ্ছে যে আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন ফ্রিজের উপরে একটি স্টেবিলাইজার বসানো রয়েছে এটাকে স্টেবিলাইজার বলে কারণ এই স্টেবিলাইজারটি আসলেই এটাকে পাওয়ার সঠিক পাওয়ারটা দেয় আমরা অনেক সময় দেখা যায় আমাদের লাইন ভোল্টেজ বেড়ে যায় বা কমে যায় কম বা বারুক তাতে তাতে কোনো সমস্যা নেই এইরকম স্টেবিলাইজার থাকলে সেটা সে নিজে কন্ট্রোল করে অর্থাৎ বেড়ে গেলেও সে টু টোয়েন্টি সাপ্লাই দেয় এবং কি কমে গেলেও সে টু টোয়েন্টি সাপ্লাই দেয় এর জন্য আমরা এই ধরনের একটি স্টেবিলাইজার ব্যবহার করে থাকি সাধারণত এই স্টেবিলাইজারটি তো এই স্টেবিলাইজারগুলো আমরা সাধারণত ফ্রিজের উপরেই বসিয়ে থাকি এই স্টেবিলাইজারটি আমি যেরকম ফ্রিজের উপরে বসিয়ে রেখেছি জাস্ট আমরা সাধারণত বাসাবাড়িতেও একটি ফ্রিজের উপরেই এরকম একটি স্টেবিলাইজার বসিয়ে রাখি তো বডিটা কিভাবে হয় এই স্টিভলাইজার টি অবশ্যই একটি পাওয়ার দিয়ে চলে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখুন এই স্টেবিলাইজার কিন্তু পাকে দেখুন এদিকে একটি পাওয়ার দেওয়ার জন্য অপশন রয়েছে তো এটা একটি প্লাগের লাইন এই প্লাগটি আমরা সরাসরি আমাদের উৎস আমাদের সোর্স যেখানে রয়েছে সেখানে আমরা এরকম আমরা প্লাগটি সরাসরি আমাদের পাওয়ারে লাগিয়ে দিই পাওয়ারে লাগিয়ে দিলে যেটা হয় সেই পাওয়ারটি সরাসরি আমাদের এই স্টিপ চলে আসে এবং কি ফ্রিজের যে টু পিন প্লাগটি রয়েছে বা থ্রি পিন প্লাগ রয়েছে এরকম সেই প্লাগটি আমরা এখানে লাগিয়ে দিই অর্থাৎ এখান থেকে সাপ্লাইটা আমাদের ফ্রিজে যায় অর্থাৎ সাপ্লাইটা সরাসরি আমরা প্রথমেই আমাদের সোর্স থেকে আসা সাপ্লাইটা আমরা প্রথমে স্টিপ ব্লাইজারে দিই এবং কি স্টিল এখান থেকে পাওয়ারটা আমরা ফ্রিজে দিয়ে থাকি এখন কথা হচ্ছে যে যদি এই স্টিল ব্লাইজার কোনো কারণে বডি হয়ে যায় বা স্টিল স্টিপ মধ্যে যদি কারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফ্রিজেও কারেন্ট হবে কারণ এই স্টেবিলাইজারটি কিন্তু আমি বসিয়ে রেখেছি একটি ফ্রিজের উপরে অর্থাৎ এই স্টিবলাইজারের বডিতে যদি কারেন্ট হয় সেটা অটোমেটিক্যালি একটি ফ্রিজেও চলে আসে অর্থাৎ ফ্রিজ যখন আমি এভাবে দরজা খুলবো বা ফ্রিজের যে সমস্ত জায়গায় মেটাল রয়েছে সেই মেটালের স্পর্শ করলেই আমরা বিদ্যুতায়িত হই বা শর খাই বা আমাদের গায়ের মধ্যে এক ধরনের ঝাঁকুনি দেয় আমরা যেটা বুঝতে পারি যে আমাদের ইলেকট্রিক শক করেছে তো এইরকম যদি হয় তাহলে আপনাকে বডি হলেই আপনাকে স্টিবলাইজারটি দেখতে হবে তার অবস্থান কোথায় যদি ফ্রিজের উপরে বসানো থাকে তাহলে স্টিভলাইজারটি ফ্রিজের উপর থেকে সরিয়ে এরপর আপনাকে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে হবে যে ফ্রিজে বডি হয়েছে কিনা অর্থাৎ স্টিবলাইজার থেকে যদি বডি হয়ে থাকে যদি আপনি এটাকে এখান থেকে রিমুভ করে দেন তাহলে আশা করি সেই সমস্যাটির সমাধান হয়ে যাবে যদি স্টিভলাইজার থেকে ফ্রিজে বডি হয়ে থাকে এই হচ্ছিলো এক নম্বর কারণ এছাড়াও আরও কারণ রয়েছে সেটিও আমি দেখাচ্ছি আমি চলে যাব ফ্রিজের পেছনে সম্মানিত ভিউয়ার্স ওই ফ্রিজি সম্মানিত ভিউয়ার্স ওই ফ্রিজেরই এটা হচ্ছে পেছনের একটি অংশ প্রত্যেকটি ফ্রিজেরই পেছনে এরকম একটি এটা হচ্ছে একটি কম্প্রেসর এখানে অনেক অনেকগুলো জিনিস হয়েছে সেগুলোর সঙ্গে অবশ্য আপনারা পরিচিত যদি পরিচিত না থেকে থাকেন আমি অনেক ভিডিও এরকম আপলোড দিয়ে দিয়েছি আগেই সেখান থেকে দেখে নিতে পারেন তো সম্মানিত বিয়ার্স এখানে আমি আসছি এ কারণেই ফ্রিজের যে বডি হয় বা কারেন্ট হয় ফ্রিজের গায়ে সেটা কিন্তু এখান থেকেও হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো কেমন দেখুন এখানে কিন্তু অনেক রকম কেবল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এই যে হলুদ কেবলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্থ এটার মধ্যে কোনো কারেন্ট নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটি এটি কিন্তু সরাসরি ফেস থাকবে এটার মধ্যে এখানে প্রত্যেকটি তার এই ফেস থাকবে একটি মাত্র তার এই যে ব্লো এটি হচ্ছে নিউট্রালের একটি কেবল এই নিউট্রালটিতে কারেন্ট থাকবে না এছাড়া প্রত্যেকটিতেই আমার ফেজ লাইন থাকবে অর্থাৎ এখন যদি এই লাইনগুলো কোনোভাবে এখানে ইনসুলেশন রিমুভ হয়ে যায় বা এখানে যদি কাটা থাকে তার যদি কাটা থাকে এবং কি সেই কাটাগুলো কাটা অংশ যদি ফ্রিজের গায়ের সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু এখান থেকে সরাসরি আপনাদের ফ্রিজ বডি হবে বা ফ্রিজে সরাসরি কারেন্ট চলে যাবে যখন আপনি ফ্রিজের কোনো মেটাল অংশে স্পর্শ করবেন তখন কিন্তু আপনি শখ হবেন বা ইলেকট্রিক শখ আপনাকে আঘাত করবে তো এরখানে যে কেবলগুলো থাকে যদি এরকম হয় তাহলে আপনাকে এই কেবলগুলো ভালোভাবে দেখতে হবে কোথাও কেবেলে কাটা রয়েছে কি না বা কোথাও কোনো লিক রয়েছে কিনা লিক থাকলে সেটাকে অবশ্যই আপনাদের ইনসুলেশন ট্যাপ দিয়ে মেরামত করে দিতে হবে মেরামত করে দিলে আপনাদের এই সমস্যাটি দূর হয়ে যাবে তো এখানে ফ্রিজের আরও দেখুন অনেকগুলো রিলে অবালুড রয়েছে এবং কি এখানে একটি কমপ্রেশর রয়েছে যদি আমাদের কমপ্রেশরটি কোনো কারণে বডি হয়ে যায় কম্প্রেসর যদি বডি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফ্রিজে বড়ি হবে কারণ কম্প্রেসরটা দেখুন বসানো রয়েছে ফ্রিজের এখানে একটি চিয়াশিস আপনারা দেখতে পাচ্ছেন একটি চিয়াশিসের মধ্যে ফ্রি কমপ্রেশরটি বসানো রয়েছে এই কম্প্রেসর যদি বডি হয় তাহলেও কিন্তু আমাদের ফ্রিজ বডি হবে এবং কি ফ্রিজে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিদ্যুতায়িত হব এবং কি ইলেকট্রিক শখ খাবো অর্থাৎ এই কম্প্রেসরটিও আপনাদের আমাদের টেস্ট করে দেখতে হবে যে কম্প্রেসরে বডি হয়েছে কিনা কম্প্রেশরের আবার রঙের মধ্যে ধরলে কিন্তু আপনারা বডি হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন না বডি হয়েছে কিনা সেটা বুঝতে হলে আপনাদের অবশ্যই মেটাল যেখানে রয়েছে সেখানে ধরতে হবে অর্থাৎ রঙের উপরে ধরা যাবে না এভাবে আপনারা কনফার্ম হতে পারবেন যে আপনার বডি হয়েছে কিনা যদি দেখেন কম্প্রেসর বডি হয়েছে তাহলে আপনাকে অবশ্যই কম্প্রেসারটি চেঞ্জ করতে হবে কম্প্রেসারটি বাতিল করে নতুন একটি কম্প্রেসর স্থাপন করতে হবে তা না হলে এই সমস্যার সমাধান আপনি কখনোই করতে পারবেন না সম্মানিত ভিউয়ার্স এখানে আমি তিনটি কারণ দেখালাম স্টেবলাইজার থেকে আপনাদের বডি হতে পারে ক্যাবেল যদি কোনো কাটা থাকে বা লিক থাকে সেখান থেকে বডি হতে পারে কম্প্রেসর যদি কোনো কারণে বডি হয়ে থাকে তাহলে কম্প্রেসর থেকেও আপনার ফ্রিজের গায়ে কারেন্ট হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে কোন কারণে ফ্রিজে সাধারণত বডি হয়ে থাকে তো এছাড়া আর তেমন কোনো কারণ নেই তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন তো এই বলেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আবারও করে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফিজ